হাই এভরিওয়ান, তো আজকে এই দেখতে পাচ্ছ আমাদের সঙ্গে আছে কল্যাণ। কল্যাণ আমার কলেজ ফ্রেন্ড, ও আইটি তে কাজ করছে, অ্যারাউন্ড 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স হয়ে গেছে। আইটি ডিফারেন্ট অনেক অনেক ধরনের কাজ হয় আইটিতে, ও মেনলি আইটি ইনফ্রাস্ট্রাকচারে আছে। তো ওর পুরো অভিজ্ঞতা জানবো, ওর থেকে টিপস নেওয়া যাবে, অনেক সাজেশন বা ওর এক্সপিরিয়েন্সটা শেয়ার করবে ও আমাদের সাথে। তো দেখো কেমন লাগে তোমাদের। তো যাই হোক, কল্যাণ ওয়েলকাম টু বেঙ্গলি ট্রিক্স, কেমন আছিস? থ্যাংক ইউ ভাই, ভালো আছি খুব। অনেকদিন পর তোর সাথে দেখা হচ্ছে, খুব ভালো লাগছে। লাস্ট রিউনিয়নে দেখা হয়েছিল। হ্যাঁ, রিউনিয়ন দেখা হয়েছে আমাদের। রিউনিয়ন হয়েছিল এপ্রিল মের দিকে, তারপরে এই দেখা হচ্ছে। বেশ কয়েক মাস তো হ্যাঁ ঠিক আছে, তো তুই তোর ইন্ট্রোটা একবার দিয়ে দে শর্টে, তারপর আমি আরো প্রশ্ন আছে আমার ইন্টারভিউ, ওটাও জিজ্ঞেস করবো। ওকে, হ্যালো ফ্রেন্ডস, আমার নাম কল্যাণ, কল্যাণ চ্যাটার্জি। আমি অম্বিকার সাথে মুর্শিদাবাদ ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে 2012-এ পাস করেছি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ব্যাকগ্রাউন্ডে। কারেন্টলি আমি E&Y-তে চাকরি করছি অ্যাজ এ সিনিয়র অ্যানালিস্ট, সিনিয়র কনসালটেন্ট। আমার মেনলি আইটি ইনফ্রাস্ট্রাকচার, উইন্ডোজ সার্ভার, সিট্রিক্স, VMware, এই তিনটে পার্টের উপরই আমার নর্মালি কাজ চলে। আর আমার এমনি প্যাশন বলতে গেলে আমি কম্পিউটার গেমস খুব ভালোবাসি, আর বই টই পড়তেও টুকটাক ভালোবাসি। অমৃক আমি একই সাথে, আমরা কলেজে পাস আউট এবং আমাদের একটা ভালো সময় আমরা কাটিয়েছি কলেজের একটা টাইম। অনেকেই আমিও খুব মিস করি ওই দিনগুলো, অনেকদিন টাচে আমিও খুব ছাড়, মিস করি। হ্যাঁ, ও আমাদের এই রিউনিয়ন কিছু মাস আগে হলো বলে আমাদের তাও বন্ধুদের সাথে সবার গেট টুগেদার একটা হলো। দ্যাটস এটাই আচ্ছা আমার। আচ্ছা ঠিক আছে, তো তুই তো বিটেক করেছিস, মানে ইঞ্জিনিয়ারিং করেছিস 2008 থেকে 2012 সাল। তো হ্যাঁ, তারপরে কবে প্রথম জয়েন করলি, পরপর কোন কোন কোম্পানিতে ছিলিস, ওটা যদি একবার বলে দিস। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি 2012 পাস আউট, আর তারপরে তো আমাদের কলেজের ক্যাম্পাসিং নিয়ে একটু প্রবলেম চলছিল, তো আমি এরপরে একটা ট্রেনিং করেছিলাম IIST থেকে CCNA এর উপর। তো ট্রেনিংটা করার পরে সিসিএন আমি মানে সিসিএন ফুল ফর্ম CCNA এটা হচ্ছে কি তো নিয়ে? সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট, ঠিক আছে। আচ্ছা, এটা তো বিভিন্ন ইনস্টিটিউশনে ট্রেনিংটা হয়, কিন্তু আমি শুনেছিলাম IIST-তে ট্রেনিংটা ঠিকঠাকই, ওটা তো ওই পার্ক স্ট্রিটের কাছে একটা ইনস্টিটিউশন আছে, তো ওখানে CCNA এর উপর, সার্ভারের উপর এই সমস্ত ট্রেনিং হয়। জেনারেলি আমি ওখানে CCNA এর উপরে ট্রেনিংটা করি। তো ওখানে ট্রেনিং আমার মোটামুটি 2012-এর ধর আগস্ট মান্থ থেকে আমার ট্রেনিং চলে আপ টু ওই অ্যারাউন্ড ডিসেম্বর জানুয়ারি অবধি। তো ট্রেনিং এর পর আমাদের ওখান থেকে প্লেসমেন্ট খুব একটা পাইনি, একটা দুটোতে গেছিলাম, বাট দ্যাটস নট দ্যাট কাইন্ড অফ ওকে। তো তারপরে আমি একটা তো চাঁদনি চকের একটা কোম্পানি থেকে অফার পাই, দ্যাট ইজ সিমাফোর কম্পিউটার প্রাইভেট লিমিটেড। ওরা, ওদের ওখানে তোর অনেক জায়গাতে প্রজেক্ট চলে ওদের, অ্যাকচুয়ালি ওরা আমাদের 7 দিনের একটা ট্রেনিং দিয়েছিল ডেস্কটপ সাপোর্টের উপর। ডেস্কটপ সাপোর্ট মেনলি দিয়েছিল ট্রেনিং, তো ওদের বিভিন্ন জায়গার প্রজেক্ট চলে, তো DVC তখন প্রজেক্ট চলছিল দামোদর ভ্যালি কর্পোরেশনের। তো আমাদের বিভিন্ন জায়গাতে আমাদের পোস্টিং করেছিল, যারা 7 দিন ধরে আসলে অনেক ছেলেই ট্রেনিং করেছিল ওখানে। তো তারা আমাদের লোকেশন অনুযায়ী বিভিন্ন, কেউ কে বোকারো, কাউকে রানীগঞ্জ, আমার যেমন আমি দেখলাম বাড়ির কাছে আমার মেজিয়া ছিল বা তোর রানীগঞ্জের কাছে, তো আমি ওইখানেই পোস্টিং নিয়েছিলাম। তবে 7 দিন ট্রেনিং এর পরে ওরা বিভিন্ন জায়গায় ছেলেদের অ্যালোকেট করেছিল। হ্যাঁ, তখন কেরিয়ারের স্টার্টিং এ যেহেতু ওখানে তো স্যালারি খুব একটা এক্সপেক্টেড ছিল না, বাট আমার এক্সপিরিয়েন্স এর জন্য আমি ওখানে স্টার্ট করি। ওখানে আমি নিয়ার অ্যাবাউট 1 ইয়ার 9 মান্থস মতো ছিলাম, আর তারপরে আমি ওখান থেকে, তারপরে আমি ডিসেম্বর মানে 2014-এর ডিসেম্বরে আমি কলকাতা চলে আসি। তারপরে আমি বেশ কিছুদিন
জবের চেষ্টা করতে করতে আমার তারপরে ক্যাপজিমে নিতে হয়। তো ক্যাপজিমে নিতে হওয়ার পরে ওখানে আমি নিয়ার আউট 2015 থেকে 2019 অবধি ছিলাম। ওখানে আমার ধর এমএনসির যে ফার্স্ট ফ্লেভারটা সেইটা আমি পেতে থাকি। ওখানে আমাদের প্রথমে অনেক ওখানে আবার পর্যায়ক্রমটা এরকম ছিল, L1 L2 L3 এরকম ভাবে থাকতো। ঢুকেই কেউ ওখানে তোর বড় একটা টেকনিক্যালি পজিশনেও যেতে পারবে না, তাকে L1 মানে সবচেয়ে নিচে L1, তারপর L2, তারপর L3 এরকম করেছিল। L1টা মনিটরিং, বেসিক বেসিক কিছু টুলস মনিটরিং ছিল, তারপরে সার্ভার VMware এগুলো আস্তে আস্তে কাজ L2 L3 এরকম ভাবে ছিল। আর তারপরে আমি তো TCS এ জয়েন করি 2019-এ। TCS এ আমি মোটামুটি 2022 এর এই রিসেন্ট অক্টোবর অবধি, অক্টোবরেই আমি রেজিগনেশন করলাম ওখান থেকে, অক্টোবরেই ছাড়লাম আর কি। তো ওখানে আমি অ্যারাউন্ড 4 বছরের কাছাকাছি ছিলাম। ওখানে আমার টোটালি তোর সিট্রিক্স এর উপর বিশাল একটা ভাস্ট অনেক কাজ হতো আমাদের। আর রিসেন্টলি আমি UI তে জয়েন করেছি অ্যাজ এ তোর সিনিয়র কনসালটেন্ট, বাট ওখানে সিট্রিক্সই আমার মেন ওয়ার্ক অফ এরিয়া, লিটল বিট সার্ভার এরকম আছে। ওভারঅল এটাই আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে। তো UI তো বিগ ফোর কোম্পানির মধ্যে একটা পড়ছে, তাই তো? হ্যাঁ, UI এর অ্যাকচুয়ালি এখানে বলে রাখি, UI এর দুটো পার্ট আছে, একটা LLP একটা GDS। LLP টার অফিস তো হচ্ছে ক্যামাক স্ট্রিটে, আর GDS টার অফিস হচ্ছে সল্ট লেকে। তো আমি UI LLP তেই আছি। তো UI LLP এর একটা পার্টিকুলার ক্লায়েন্ট আছে তারাতলাতে, সেখানেই আমাদের কাজ করতে হয়। ঠিক আছে, এবার একটু ডিটেলসে বল, মানে শর্টের মধ্যেই, মানে একটু ভেঙে বল যে তোর কাজটা কি অ্যাকচুয়ালি আইটিতে, আইটি ইনফ্রাস্ট্রাকচার মানে কি কাজ করিস তুই, তোকে মেইনলি কি হ্যান্ডেল করতে হয়? অ্যাকচুয়ালি আমাদের দেখ, এখন আমাদের তো যেহেতু আমরা বিটেক ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন থেকে পাস আউট, তো মেইন স্ট্রিমে আমরা চাকরি অ্যাকচুয়ালি প্রথম থেকে ট্রাই করিনি, সেরকম ভাবে পাইওনি অ্যাকচুয়ালি। তারপরে আমি যে যে ট্রেনিংটা করেছিলাম, আমাদের এই আইটি ইনফ্রাস্ট্রাকচার লাইনটা অ্যাকচুয়ালি ডেস্কটপ সাপোর্ট দিয়ে স্টার্ট হয়। ডেস্কটপ সাপোর্টে তোর বেসিক কম্পিউটারের প্রবলেমস, প্রিন্টারের প্রবলেমস, লিটল বিট সার্ভার নেটওয়ার্কের এই প্রবলেমসগুলো আমরা সলভ করতে থাকি। তা করতে ওখান থেকে মেন উইন্ডোজ সার্ভার এই কনসেপ্টটা আসে। উইন্ডোজ সার্ভারে বিভিন্ন কাজ থাকে, উইন্ডোজ সার্ভারের অনেকগুলো ফ্লেভার্স থাকে। মানে আমরা যেহেতু অনেক আগে থেকে আমার এই লাইনে আমি ছিলাম, তো আমার 2003 উইন্ডোজ সার্ভার ভার্সন থেকে এখন আমাদের যে কারেন্ট 2022 আমি এই ভার্সনে আমাদের কাজ চলছে। এবং উইন্ডোজ সার্ভারের অ্যাকচুয়ালি সাথে VMware পার্টটাও আমি পরবর্তীকালে ক্যাপজিমেনিতে এসে আমি এখানে ফ্লেভারটা পাই, VMware কি আছে না আছে অনেক ডিটেলস। প্রিসাইসলি যদি বলতে যাই, আমাদের কাজটা আইটি ইনফ্রাস্ট্রাকচার অ্যাকচুয়ালি উইন্ডোজ, সিট্রিক্স, VMware তিনজনের সাথে জড়িত। যদি আমি হতে চাই একটা কোম্পানিতে, মানে ধর একটা যে কোনো এখনকার দিনে সবার বাড়িতেই ল্যাপটপ আছে, কম্পিউটার ডেস্কটপ আছে, তো তারা তাদের বিভিন্ন কাজ পার্টিকুলার Windows 7 Windows 8 যার যেরকম ওএস থাকে, তো কোম্পানিতে যদি তোর কোনো পার্টিকুলার অ্যাপ্লিকেশন চলে সেখানে এই Windows 7 Windows 8 সব এই ফিচার্সটা সবসময় থাকে না। সেখানে তখন আমাদের সার্ভারের কনসেপ্টটাকে, যেমন সার্ভার একটা সিকিউর জিনিস, সার্ভারের মধ্যে এটাও একটা তোর বলতে পারি সার্ভার ওএস, সার্ভার অপারেটিং সিস্টেম, এর মধ্যে তোর ইউজারের বিভিন্ন অ্যাপ্লিকেশন ইনস্টল করা থাকে, যাতে সিকিউরিটি পাওয়া যায়, যেটা আমাদের বাইরে Windows 7 Windows 8 চেয়েও উইন্ডোজ এই সার্ভারের সিকিউরিটি ফিচার্স অনেক বেটার। তার জন্যই বিভিন্ন কোম্পানিতে এই সার্ভারের কনসেপ্টটা এসছে। এটা ডিটেলে তো বলাটা সম্ভব নয়, বাট যতটা আমি পারছি, কারণ ওখানে এই সার্ভারের সাথেই তোর এই সার্ভারগুলোকে যদি আমরা, এগুলো তোর ফিজিক্যাল ভার্চুয়াল এরকম হয়, তো ফিজিক্যালি অনেক সময়তে সার্ভারের সমস্ত জায়গাতে অ্যাভেলেবিলিটিটা হয় না, তার জন্য ভার্চুয়াল যে কনসেপ্টটা VMware থেকে এসছে, VMware এ একটা পার্টিকুলার সার্ভারের ভার্চুয়ালি ক্রিয়েট করে সেখান থেকেও অ্যাপ্লিকেশন ইউজারকে দেওয়া যায়। আর সিট্রিক্স যদি বলতে পারি, সিট্রিক্স বলতে পারিস এই যে দুটো ব্যাপার আছে, এই পার্টিকুলার একটা রিমোট লোকেশনে ধর কোনো মেশিন আছে, সেই সিট্রিক্স এর মাধ্যমে ইউজার সেই পার্টিকুলার জিনিসটাকে, অ্যাপ্লিকেশন থেকে অ্যাক্সেস করে। তো বেসিক্যালি এই পুরো স্ট্রাকচারটা যদি কেউ কাউকে বুঝতে হয়, তাকে ডেস্কটপ সাপোর্ট থেকে শুরু করে আস্তে আস্তে সার্ভার, VMware এইভাবে ব্যাপারটা গেলে তার পক্ষে পুরো আইটি ইনফ্রাস্ট্রাকচার, যেহেতু কাজটা অনেক ভাস্ট, লোকজন
প্রথমেই লাইনটা অতটা আমাদের পক্ষে বোঝা সম্ভব হয়নি, গাইডেন্স সেরকম ভাবে পাইনি। জিনিস ইনফ্রাস্ট্রাকচারে কি কি থাকে, এটা একটা মেন পার্ট, মনিটরিং থেকে শুরু হয় মেনলি। যে কোনো ছেলে কি আইটি ইনফ্রাস্ট্রাকচারে যদি ঢুকতে হয়, স্পেশালি এই ধরনের, প্রথমে একটু তাকে মনিটরিং এর ফ্লেভার নিতেই হবে। কি কি ধরনের মনিটরিং এর, কোনো ওখানে অনেক টুলস এর ব্যাপারে জানতে পারবে। তারপরে তোর আস্তে আস্তে L1 L2 L3 এরকম কাজ হয়, সেখানে তোর সার্ভারের ডিটেলিং, VMware এর ডিটেলিং, সিট্রিক্স এর ডিটেলিং, এগুলোকে জানা যায়। তো ওভারঅল এইটা একটা মোটামুটি বলতে পারি। আর সিট্রিক্স তাহলে একটা ভার্চুয়ালাইজেশনের অ্যাপ বলা যেতে পারে, এটা বলা যেতে পারে তোর ওই ভার্চুয়ালি মানে রিমোটলি একটা রিমোট ইউজারকে কানেক্টিভিটির জন্য সিট্রিক্সের সাপোর্টটা খুব মাচ সিকিউর হয়েছে। এটা মানে প্রচন্ড ভাবে স্ট্রং কোন ধরনের হ্যাকার্স কিংবা অ্যাটাকের ক্ষেত্রে, কারণ সিকিউরিটি ফিচার্সটাই ইটসেলফ ভেরি স্ট্রং সিট্রিক্স এর ক্ষেত্রে। প্লাস এই যে তোর কোভিড এ লকডাউনে সিট্রিক্স এর মার্কেট আরো বেশি পপুলার হয়েছে, কারণ রিমোটলি যে কোনো ইউজার যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারে, সে তোর তাদের পার্সোনাল সিস্টেম থেকেই হোক কি অফিসিয়াল সিস্টেম থেকেই হোক, পার্টিকুলার একটা লিংক দেয়া থাকে, সেই লিংকে যদি সেই ইউজার লগ ইন করে অটোমেটিক্যালি সে, তখন অনেক সময় এরকমও হয় তাকে পার্টিকুলার সার্ভারে ঢুকতে হয় না, সার্ভারের ভেতরে যে অ্যাপ্লিকেশনটা ইনস্টল থাকে সে রিমোটলি সেই অ্যাপ্লিকেশনটাকে সে অ্যাক্সেস করতে পারছে। তো তার পক্ষে ইট ইস ভেরি ইজি, মানে এক জায়গা থেকে একটা ডিফারেন্ট লোকেশন থেকে ডিফারেন্ট লোকেশনের কোনো কাজ করা, সাপোর্ট দেওয়া, অ্যাপ্লিকেশন অ্যাক্সেস করা, এটা অন্য লেভেলের সিট্রিক্স একটা ইন্টারফেস দিয়েছে ইউজার এন্ডে। তো এইরকম মোটামুটি একটা ব্যাপার আর কি। আচ্ছা, খুব ভালো লাগছে এগুলো শুনতে। তো তোর কোনো মেমোরিজ, কোনো মেমোরেবল ডে বা কিছু ঘটনা হয়েছিল ওটা যদি শেয়ার করিস আমাদের সাথে তোর কাজের, মানে এই যে তোর 9 বছর, 9.5 বছর হলো নাকি কাজের, তো এরকম এক্সপিরিয়েন্স তো প্রচুর হয়েছে। এক্সপিরিয়েন্স দেখো, কলেজ লাইফের একটা আলাদা ফ্লেভার, তারপরে চাকরি লাইফে বিভিন্ন লোকের সাথে, বিভিন্ন ধরনের, বিভিন্ন এজের এবং বিভিন্ন পজিশনের লোকের সাথে একটা কমিউনিকেশন থেকে শুরু করে তাদের বিহেভিয়ার, ইভেন টিমমেট, সিনিয়র জুনিয়র সমস্ত রকম একটা আলাদা ব্যাপার থাকে। তো প্রথম দিকে হ্যাঁ, আমার যখন আমি সিওয়াফোরে আমার কেরিয়ারে স্টার্ট করি, অনেকটা ডিফিকাল্টির মধ্যে ছিল, কেননা তখন এই যে ইউজারের সাথে সাপোর্ট দিয়ে ইউজার ইন্টারাকশন ব্যাপারটা, এই জিনিসটাই আমার আইডিয়া ছিল না কি হতে পারে, যে একজনের প্রবলেম হলে তাকে গিয়ে শুধু তার প্রবলেমটা সলভ করা না, তাকে এরকম একটা ভাবে কথার সাথে কনভিন্সিং করা, এতে নেক্সট টাইম থেকে কোনো ইস্যুস হলে সে সেই ব্যাপারটা যেন মানে বেশি হাইলাইট না করে এবং জিনিসটাকে তোর সাথে কানেক্ট করে, জিনিসটা একটা কমিউনিকেশনের একটা বড় ফ্যাক্টর দাঁড়ায়। প্লাস কাজের শেখার একটা বড় ব্যাপার থাকে। বিভিন্ন MNC কোম্পানিতে যখন পরের দিকে আমি ঢুকলাম 2015-এ, তখন আমি স্ট্রাকচারটা আরো অনেক ডিফারেন্ট দেখতে পেলাম। সেখানে ইন্টারন্যাশনাল ইউজার্স, ফরেন ইউজার্স, এদের সাথে কমিউনিকেট করা, একটা পার্টিকুলার প্রসেসে এদের কাজ চলছে, যেটা এখন আমাদের ইন্ডাস্ট্রিতে ITIL অনেকেই নাম শুনেছে। ITIL প্রসেসে বিভিন্ন MNC কোম্পানিতে কাজ চলে, তো সেই প্রসেসটাকে প্রপারলি মেনটেন করা একটা কাজের মাধ্যমে। আর সেভাবে বলতে গেলে ভালো এক্সপিরিয়েন্স, আমি TCS এ বিভিন্ন অনেক ভালো আমি মেম্বার সুপারভাইজারের আন্ডারে কাজ করেছি, তারা খুব হেল্পফুল ছিল এবং অনেক আমাকে সাপোর্ট করতো বিভিন্ন টেকনোলজি ওয়াইজ। ক্যাপজিমিনিতেও ইভেন অনেক জায়গাতে ছিল। হ্যাঁ, কিছু সবাই তো সবার অ্যাপ্রোচ, সবার চিন্তা ভাবনা তো ওরকম নয়, তো কিছু কিছু ক্ষেত্রে আমার কাজ আমি ভেবেছিলাম আমি আই এম ডিজার্ভ মোর দ্যান অ্যাপ্রিসিয়েশন, বাট হ্যাঁ সেসব জায়গাতে আমি পাইনি সামহাও, কিছু রিজনস ছিল, কিছু আমার সুপিরিয়ার্সদের হয়তো মনে হয়েছিল কোনো ব্যাপার, সেখানে আমারও একটু ইয়ে ছিল, সেটা খারাপ লেগেছিল, বাট অ্যাজ ইট ইজ এ পার্ট অফ লাইফ, সবটাকে নিয়ে তো তোমাকে চলতে হবে। আচ্ছা, এগুলো তো হলো কাজের। এবার তুই গ্রোয়িং আপ ডেজের ব্যাপারে একটু বল, মানে ক্লাস 12 এর পর বিটেক করেছিস? হ্যাঁ, তাই তো? তো বিটেক করেছি। তো বিটেক এর ব্যাপারে যদি বলিস, কিভাবে জয়েন্ট দিয়েছিলিস নাকি জয়েন্ট দিয়েছিলিস, তারপর ওই জয়েন্টে যদি ছিলাম, জয়েন্টে জয়েন্ট আমি অ্যাকচুয়ালি 2007 এ HS পাস করি, তো তারপরে তো আমার সামহাও মনে হয়েছিল কেমিস্ট্রি অনার্সে একটুখানি নিজেকে এক্সপ্লোর করার, কিন্তু
সেভাবে ব্যাপারটা হয়ে ওঠে। তো তার জন্য আমি এক বছর বলবো না, বেশ কিছু মান্থস আমি ট্রাই করেছিলাম, কিন্তু দেখলাম ব্যাপারটা সেভাবে কোপ আপ করে উঠতে পারছি না। তো তারপরে আমি জয়েন্টের প্রিপারেশন শুরু করি, কোনো পার্টিকুলার ইনস্টিটিউশনে ঠিক বলবো না, কারণ এটা আমার পাড়ারই একটা স্যার ছিল, তার কাছে পড়াশোনা করতাম। র্যাঙ্ক খুব একটা ফ্রুটফুল হয়নি, কেননা প্রিপারেশনের জন্য খুব বেশি মাস আমি পাইনি হার্ডলি, কারণ আমার এই অনার্সের টাইমের পেছনে অনেকটা টাইম বেরিয়ে গেছিল। তারপর হার্ডলি আমি কিছু মান্থস পেয়েছিলাম পরের জয়েন্ট নেক্সট জয়েন্ট অ্যাপিয়ার 2008 এর জন্য। তো সেভাবে র্যাঙ্কটা প্রপারলি হয়নি, বাট যেরকম হলো সেই অনুযায়ী আমি কলেজে চান্স পেলাম মুর্শিদাবাদে। তো ওইভাবেই হয়েছে আর কি। খুব প্রপার মেরিটোরিয়াস ছাড়া আমার মনে হয় না খুব মুশকিল, কারণ আমি জয়েন্টের সাথে আমি এআই ট্রিপিলিও দিয়েছিলাম। এআই ট্রিপিলিও পারা যায়, বেশ কিছু পারা যায়, পুরোপুরি না, বাট আইআইটি একটা ইটস অ্যানাদার লেভেল, তার প্রিপারেশন একটা আলাদা। মানে এখন তো তোর বিভিন্ন চ্যানেলেও বিভিন্ন তোর মুভি যে আনএকাডেমির যেগুলো দেখায় আইআইটির জিনিসগুলো, ওরাও তো দেখায় যে কিভাবে প্রিপারেশন করছে, কোটাতে না কোথায়, কোটাতেই তো বোধ হয় ভর্তি হয়। ওটা একটা আলাদা প্যাশন, একটা আলাদা সাধনা, ওটা একটু তোমাকে সেই মেন্টালিটি সেট নিয়ে নিজেকে গ্রো আপ করতে হবে। আচ্ছা, তো তারপর বিটেক করলি, দিয়ে চাকরিতে জয়েন করলি, তো চাকরিতে জয়েন করলি ওর জন্য কোয়ালিফিকেশনটা কি বিটেক হতেই হবে না বিএসসি করেও কেউ যেতে পারে? না, সেই আমাদের এই পার্টিকুলার আমি এটা বলে রাখি, আমাদের আইটি ইনফ্রাস্ট্রাকচারের এখানে আমি দেখেছি বিএ আর্টস ব্যাকগ্রাউন্ড থেকেও লোকে আসছে, কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে লোকও আসছে। কেন কি এগুলো তোর এক্সটার্নাল, গ্রাজুয়েশনের পর, যে কোনো গ্রাজুয়েশন, নর্মাল গ্রাজুয়েশন বলছি বিটেক ছাড়াও, কারণ এগুলো তোর এক্সটার্নাল বেশ কিছু ট্রেনিংস করো, তুই যদি নিজেকে এক্সপ্লোর করতে পারিস তবে তোকে ধাপে ধাপে ওঠা যায়, এরকম ব্যাপার নয়। তবে প্রবলেমটা হয় কি, বড় অপরচুনিটি, বড় যেন সুইচ তুই করতে যাবি চাকরি, তখন একটা পার্টিকুলার ডিগ্রিটা ইটস ভেরি, ওখানে একটা তোর বিটেক ডিগ্রিটা থাকলে, আমি বলছি যে হয়তো বাকি ডিগ্রিতেও অসুবিধা নেই, কিন্তু বিটেকে থাকলে প্রেফারেন্সটা একটু বেশি পাওয়া যায়, স্পেশালি জব সুইচ বল, স্যালারি হাইক বল, অনেক ভেরিয়াস প্যারামিটারসে আমি দেখেছি সেখানে একটু প্রেফারেন্স পায়। আর হ্যাঁ, এরকমও আছে, আমি বলবো না, বিএ বিকম তারাও এই লাইনে অনেক এক্সপ্লোর করতে পারছে, বাট সামহাও যেটা আমি খানিকটা দেখতে পেয়েছি যে বিটেকে একটু, আর ফুল টাইম এডুকেশনটা, ফুল টাইম এডুকেশন না থাকলে টিসিএস আমি দেখেছি খুব প্রবলেম করে, টিসিএস এর ক্যাপজিমেনি অত প্রবলেম করে না। ইউআই এর কথাটাও বলতে পারবো না, ইউআই তো আমি মানে অতটা এখনো পলিসি জেনে উঠতে পারিনি, কিন্তু টিসিএস এ খুব প্রবলেম করে ফুল টাইম এডুকেশন না হলে, ইভেন চাকরিতে ওয়ার্ক এক্সপিরিয়েন্স ও যদি খুব বেশি গ্যাপ থাকে সেটা একটা কিন্তু প্রবলেম। আচ্ছা, তো তুই তো বললি ট্রেনিং করেছিস, ওখান থেকেই পেয়েছিস, তো যারা ধর এখন জুনিয়র আছে আমাদের, তারা যদি আইটি ইনফ্রাস্ট্রাকচারে যেতে চায় তাহলে কিভাবে অ্যাপ্রোচ নেবে সেটা যদি একটু বলিস? আইটি ইনভেস্টর যেতে গেলে এখন তো মার্কেট ওয়াইজ ভাবতে হবে, মার্কেটে এখন যেমন আইটি ইনফ্রাস্ট্রাকচারে দেখো অনেকগুলো পার্ট আছে, উইন্ডোজ সার্ভার, সিট্রিক্স, ভিএমওয়্যার, এই জিনিসগুলো তুমি যদি সার্চ করো যে কোনো জব পোর্টালে, নকরি, লিঙ্কডিন, বিভিন্ন ধরনের প্রোফাইল পাবে। আর এখন অ্যাজিওরের ক্লাউডের খুব মার্কেটটাও খুবই ভালো যাচ্ছে, তো তোমাকে একটা মাইন্ডসেট করে নিতে হবে, কেন এখানে এখনকার যা পরিস্থিতি, তুমি ডেস্কটপ সাপোর্ট দিয়েও চাইলে তোমার কেরিয়ার শুরু করতে পারো, কিন্তু এই আইটি ইনফ্রাস্ট্রাকচার লাইনটা তোমাকে একটু ধৈর্য রাখতে, পেশেন্স ছাড়া কেন মুশকিল, মানে এখানে চট করে তুমি নিজের ভালো জিনিস হয়তো দেখতে পাবে না, কারণ এখানে এই ধরনের জিনিস কোনো রকম আমাদের গ্র্যাজুয়েশন, যে কোনো গ্র্যাজুয়েশনই তুমি ধরে নাও, সেখানে কিন্তু এই ধরনের টেকনোলজির কোনো পড়াশোনা বলো, কোনো স্টাডি বলো, ইভেন কোনো রকমের আউটলাইনও দেওয়া হয় না, এগুলো কমপ্লিট এক্সটার্নাল ট্রেনিংস করতে হবে, এবং তারপরে তুমি নিজেকে স্লোলি এস্টাবলিশ করতে পারবে। তার জন্য দেখো বিভিন্ন এখন যে কোনো ইনস্টিটিউশন তুমি ধরে নাও, যেখানে
সার্ভার ভিএমওয়্যার এর ট্রেনিং করায় এবং সিসিএন এরও ট্রেনিং করায়। সিসিএন এটা অ্যাকচুয়ালি ট্রেনিংটা বেসিক্যালি নেটওয়ার্কিং লাইনে যারা যেতে চায়, যেহেতু আমি তখন ফার্স্ট একটা আমি কেরিয়ার স্টার্ট করছি, এখন নিজেও বুঝতে পারছিলাম না ট্রেনিংটা করেছিলাম আমি, কিন্তু আমার সিসিএন এর সাথে তখন সেই সময় সার্ভার যদি আমি করে রাখতে পারতাম, যেমন এমসিএস এ আমাদের যেটা বলে সার্টিফাইড, যেটা মাইক্রোসফট সার্ভার সার্টিফাইড অ্যাসোসিয়েট যেটা থাকে এমসিএস এ, মাইক্রোসফট সার্টিফাইড সার্ভার যেটা আছে সার্ভার অ্যাসোসিয়েট, এই কোর্সটাও যদি আমি তখন করে রাখতে পারতাম, আজকে যে প্রেফারেন্সটা পাচ্ছি তার চেয়ে হয়তো আমার অপরচুনিটির সুযোগটা আরো বেশি পেতাম। সামাও তখন আমার করে হওয়া উঠে যায়নি। আর সিট্রিক্স এরও নিজস্ব সার্টিফিকেশন আছে, ক্লাউড এরও আছে, তবে ওইটাই ব্যাপার, ডেস্কটপ সাপোর্ট থেকে এখানে শুরু না করলে মানে চট করে তুমি ঢুকে ট্রেনিং এ করেই যে তুমি যাই না, এখনকার দিনে তো জব পোর্টাল জবের কোম্পানি গুলোর এক্সপিরিয়েন্স ছাড়া খুব একটা যায় না। আবার অনেক জায়গাতে আমি দেখেছি ফ্রেশারও এখন পরিস্থিতিটা না একটু ডিফারেন্ট হয়েছে, আগে আমাদের সময়তে যেমন এক্সপিরিয়েন্স ছাড়া ফ্রেশার ঢুকলে অন্যরকম করতো, কিন্তু এখন আমি দেখি বেশ কিছু কোম্পানি তোমার এমএনসি কোম্পানিও ফ্রেশারদের ওয়েলকাম জানাচ্ছে, হয়তো কিছু ট্রেনিংস কিছু লিটল বিট কোশ্চেন্স করে। তাই মনে হয় এই বেশ কিছু ট্রেনিংস যেটা আমি বললাম সবকটার উপরই তুমি সেইটার দিকে তোমাকে মোটিভেট রাখতে হবে। এরকম হতে পারে তুমি একটা ডেস্কটপ সাপোর্টে ঢুকলে, বাট স্লোলি এই ট্রেনিং গুলো করতে থাকলে, যাতে তোমার তুমি কাজের সাথে সাথে ট্রেনিংটাও করতে থাকলে পরবর্তী সুইচে তোমার অনেক হেল্পফুল হবে এরকম একটা। আর জব অ্যাপ্লাই করার জন্য নকরি আর লিঙ্কডইন বললি তাই তো? নকরি লিঙ্কডইনটাই এখন বেস্ট আমার যেটা মনে হয়, কেননা কি টাইমস নাও ইনডিড মনস্টার আমাদের সময় তো অনেক দেখেছিলাম, কম্পারেটিভলি নকরিটা নিজেদেরকে নকরি পোর্টাল অনেক ডেভেলপমেন্ট হয়েছে ইয়ার বাই ওয়াইজ যদি দেখিস। লিঙ্কডইন তো এখন একটা ভাস্ট মানে ডেভেলপমেন্ট হয়েছে, ইন্টারন্যাশনালি জব ওখানে যারা রিক্রুটাররা ওখানে দেখে প্রোফাইল, অনেক সময় লিঙ্কডইনে হয় কি প্রোফাইলগুলো বেশ হাই থাকে, নকরি অনেক ব্যালেন্সড ওয়েতে চলে, সব রকম প্রোফাইলই পাওয়া যায়। তো আমার মনে হয় দুটো জায়গাতেই প্রোফাইল ক্রিয়েট করে রাখা ভালো, প্রত্যেকটা ফ্রেশার বল এক্সপিরিয়েন্স বল, তাতে করে কি আমি ভিজিবিলিটিটা পাবে। লিঙ্কডইনে বলতে পারিস ইন্টারন্যাশনালি ভিজিবিলিটিটা খুব বেশি থাকে, নকরিতেও থাকে, আর এখন তো নকরিরও অনেক প্রিমিয়াম সার্ভিস আছে। আমিও যদি কোনো প্রিমিয়াম সার্ভিস করে উঠিনি, তবে আমার অনেক জুনিয়র বলে যে প্রিমিয়াম সার্ভিসে নাকি নকরিতে অনেক কল টল আসে। তবে বেসিক্যালি প্রথমে প্রেশারদের ক্ষেত্রে আমার মনে হয় টোটালে ক্রিয়েট করে রাখতে পারে, তারপর দেখি সিভিটা মাঝে মাঝে আপডেট করতে হবে তাই তো? সিভি আপডেট করতে হবে, সিভি রেগুলার বেসিসে কিছু হলেও তোমাকে আপডেট করতে হবে, কারণ এগুলো তোর ফ্রি মেম্বারশিপে হয় কি যে যদি আপডেট না করিস সিভি টিভি অনেক নিচের দিকে চলে যায়। প্রিমিয়াম মেম্বারশিপে কি আপডেট যদি হয় নাও হয় ওরা একটা টাইম পর তোর সিভিটা হাইলাইটেড রাখে রিক্রুটারদের কাছে যে কোনো জবের ক্ষেত্রে, কিন্তু ফ্রির ক্ষেত্রে তোমাকে সিভিটা মোটামুটি আপডেট রাখলে কিছুটা পর সিভিটার ভিজিবিলিটিটা বেড়ে যায়। আচ্ছা এবার এটা বল কমিউনিকেশন কতটা ইম্পর্টেন্ট, ইংলিশ কমিউনিকেশন মেইনলি কতটা ইম্পর্টেন্ট আইটিতে? কমিউনিকেশন খুবই ইম্পর্টেন্ট, কমিউনিকেশন আমার এখনো মনে আছে আমি মাধ্যমিকে, হ্যাঁ মাধ্যমিক করার পরেও আমাদের একটা বিবেকানন্দ ইনস্টিটিউশন বলে একটা ছিল এই হেদুয়াতে, হেদুয়ার কাছেই, হ্যাঁ তো ওখানে স্পোকেন ইংলিশের উপর আমি কয়েক মান্থসের কোর্স ক্লাস করেছিলাম। আর কলেজে আমাদের বিটেকে তুইও জানিস গ্লোবসিন আমাদের এসেছিল ফোর্থ ইয়ারের দিকে, গ্লোবসিনেও যে ট্রেনিংয়ের যে আমাদের ছিল উনি এখন আমার লিঙ্কডইন প্রোফাইলেও আছেন, উনি খুব ভালোই তার নিজের ক্লাস ক্লাস আমি দেখি ও প্রফেশনাল অনেক ক্লাসও করায়। তো ইংলিশটা গাইজ তোমাদেরকে একটু গ্র্যাপস করতে হবে, কারণ ইংলিশের ইংলিশের প্রবলেমটা হচ্ছে যে তোমাকে প্রথম দিকে এখন ইন্ডিয়ান ক্লায়েন্টসও উইথ ফরেনার ক্লায়েন্টস তোমাকে ইংলিশের ডিল ছাড়া কোনো উপায় নেই, ইন্ডিয়ান ক্লায়েন্টসও তারাও না মানে কথা সবসময়তে, স্পেশালি তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের বাইরে যাও, তুমি তামিল কি সাউথের দিকে যে কোনো জায়গাতে তুমি গিয়ে করো, তোমাকে ইংলিশ সেটা কমন ল্যাঙ্গুয়েজ, সেখানে কোনো রকমের আদার্স জিনিস চলবে না, হয়তো তুমি চেষ্টা করো প্রথম প্রথম আটকাবে, তারপরে আস্তে আস্তে তোমাকে ব্যাপারটাকে তুমি দেখবে নিজের একটা কথা একটু একটু বলতে বলতে। আমি যে মানে বলবো যে ক্লাস করতে পারো, এখন অনলাইন অফলাইন দুটোই ক্লাস এখন সব জায়গাতেই অ্যাভেলেবেল আছে, প্লাস যেটা আমি ইংলিশে তুমি খেলার কমেন্টেটিং দেখতে পারো,
আমি তো বলবো বিভিন্ন খেলার স্পোর্টস এর কমেন্টেটিং দেখতে, রাদার দেন অনেকে বলে যে ইংলিশে বিবিসি নিউজ যে আমাদের সময় শুনেছি, কিন্তু দ্যাটস ভেরি ভাল লাগে, অনেক ক্ষেত্রে বোরিং লাগতে পারে। এবং যদি ইংলিশ মুভিজও দেখতে পারো, ইংলিশে দেখো, সাবটাইটেলস অন করেই তুমি দেখো মুভি, তাতেও দেখবে তোমার ইংলিশের একটা আলাদা দখল চলে এসেছে। স্পেশালি ইংলিশে কমেন্টেটিং যদি তুমি দেখতে থাকো, ক্রিকেটারই কমেন্টেটিং দেখো, হিন্দিটা দেখো না। আমি বলবো যে এখন যেহেতু তোমাদের শেখার ফেজে, ইংলিশটা দেখো, ইংলিশটা প্রেফার করো। তুমি দেখবে যে মনের মধ্যে সেই জিনিসটা যখন চলতে থাকবে, যে কোনো শর্ট মারলো তখন কমেন্টেটরটা যেভাবে একটা ডিসক্রাইব করছে, ওই জিনিসটাকে দেখো না মাথার মধ্যে, ছোট ছোট করে জিনিসগুলো দেখবে, খুব ইজি ওয়েতে হয়ে যাবে। আচ্ছা, এবার বল, এই যে আই কাজ তুই বললি L1 L2, এই লেভেল গুলো যদি একবার বলে দিস, হায়ারার্কিটা, মানে প্রমোশন পেতে পেতে কোন কোন লেভেলে যাওয়া যেতে পারে? প্রমোশন দেখো ওটা কোম্পানি ওয়াইজ ভ্যারি করে। প্রমোশন তুমি এখানে, আমি দেখেছি বিভিন্ন জায়গাতে স্যালারি ওয়াইজ ইভেন তোমাকে জয়নিং এর সময় যে প্রমোশনটা ডেজিগনেশনটা দেয় প্রিসাইসলি, ওটা তোমার স্যালারির উপর ডিপেন্ড করে তুমি কত রেঞ্জের স্যালারিতে ঢুকছো। L1 L2 যেটা আমি বললাম, ওটা তোর ওয়ার্ক ওয়ার্ক স্ট্রাকচারের নিরিখে। কারণ আমি জয়েন করেছিলাম মনে হচ্ছে ক্যাপজেমিনিতে অ্যাসোসিয়েট কনসালটেন্ট, TCS এ IT কনসালটেন্ট, IT অ্যানালিস্ট TCS এ, আর UI তে সিনিয়র কনসালটেন্ট। তো এইগুলো অ্যাকচুয়ালি কোম্পানির উপর ডিপেন্ড করে। প্রমোশন কথা বলবো যে কথা বলতে পারি, ইয়ারলি ইনক্রিমেন্ট একটা দেয়, একটা ভেরি পার্সেন্টেজ, যে কোনো কোম্পানিতেই বলতে পারিস একটা, এখন তো প্রমোশনের ইনক্রিমেন্টের পার্সেন্টেজ অনেক কমে গেছে। প্রমোশনের ক্ষেত্রে হয় কি, ও 2-3 বছরের একটা ব্যাপার থাকে, 2-3 বছর তোমাকে কোম্পানিতে নিজেকে থাকতে হবে, তারপরে একটা তুমি পার্টিকুলার প্রমোশন দেখতে পারবে, এবং সেটা ডিপেন্ড করছে কোম্পানি ওয়াইজ সাইকেলে। তবে আমি আমার এক্সপিরিয়েন্সে যতটুকু বলতে চাই, যে কোনো কোম্পানিতেই তুমি তার নির্দিষ্ট সময় কাটাও, তুমি দেখো সেখানে কতটা এক্সপ্লোর করতে পারছো, কতটা শিখতে পারছো, কতটা তুমি সেখান থেকে আর কি কি তোমার জিনিস নলেজ রাখা আছে। কোনো কোম্পানিতেই একটা লম্বা টাইমের জন্য স্ট্রেচ করা ঠিক নয়, এতে করে হয় কি, আইদার তুমি সেই কোম্পানির কমফোর্টেবলের সাথে নিজেকে জড়িয়ে নিচ্ছ, তুমি ভাবছো যে ইটস ভেরি ওকে, চলছে চলছে, বাট এই ধরনের চিন্তা করলে তুমি আর ফিউচারে যে কোনো অপরচুনিটি পেতে, তখন দেখবে তোমার সেই স্কিলসটা কোথাও না কোথাও কম পড়ছে। তো তোমাকে সেখানে দেখো যতটা শেখার হয় একটা সার্টেন টাইম পিরিয়ডটা কাটাও লামসাম। আমি বলবো যেমন আমার প্রত্যেকটা এক্সপিরিয়েন্সই মোটামুটি ক্যাপজেমিনি TCS কিংবা যেখানে, প্রথম প্রথম ফার্স্ট এক্সপিরিয়েন্সটা আমার 2 বছরের ছিল, তারপরে আমি মোটামুটি সবকটাই 3 বছর 7 মাস, 3 বছর 8 মাস এরকম করে করেই আমি এখানে এসেছি। একটা টাইম থাকতে হবে, তার সাথে সাথে তুমি স্কিলস আপগ্রেড করতে হবে, নতুন দেখো তুমি সেই কোম্পানিতে কি শিখতে পারছো, কাজটা তো করছোই, যত যখনই দেখছো সেখানে শেখার পরিধিটা লিমিটেড হয়ে যাচ্ছে আস্তে আস্তে, আর সেরম ভাবে কিছু নেই। ইউ হ্যাভ টু থিঙ্ক আইদার ফর এ টেকনোলজি, ইউ হ্যাভ টু লার্ন নিউ টেকনোলজি, অর তোমাকে অন্য কোনো কোম্পানিতে বেটার অপরচুনিটির জন্য তোমাকে ই করতে হবে। এখন যা সিচুয়েশন হয়েছে কোম্পানিতে ওয়েট করে প্রমোশন করাটা খুব চাপের আছে, সুইচ করলে আমরা হাই পার্সেন্টেজ অনেক ভালো পাবে এখন যে মার্কেট। আচ্ছা, এবার সুইচের প্রসঙ্গ আসলেই তখন জিজ্ঞেস করি যে সুইচের জন্য কি রকম কিভাবে প্রিপেয়ার নেব, আর কোনো ভালো ওয়েবসাইট অ্যাপ বা কিছু থাকলে তুই কি করে প্রিপেয়ার করতে সুইচের জন্য? সুইচের জন্য দেখ, সুইচের জন্য প্রিপারেশন মানে দেখ, আমরা তো আমি ফার্স্ট যে কাজগুলো করে এসেছি তার উপরেই আমার ইন্টারভিউ হতো, তার উপরেই আমি এ করতাম। যদি প্রিপারেশন মানে ফার্স্ট প্রিপারেশন যেটা হবে ইন্ট্রোডাকশন, ইংলিশে ইন্ট্রোডাকশনটা সবাইকেই ফ্লুয়েন্ট হতে হবে, ওখানে যেন ক্যারিয়ারের প্রথম দিকেও যদি একটু প্রবলেম হয় আস্তে আস্তে ওটাকে নিজেকে প্রফিশিয়েন্ট করতে হবে। তুমি যে কাজটা করছো তোমার আগের কোম্পানিতে, সেই কাজের ক্লিয়ারেন্সটা যেন তোমার কাছে থাকে। ইন্টারভিউর সময় তুমি ইন্টারভিউয়ার যে নিচ্ছে, তুমি যে নিজে কি ডে টু ডে, তোমাকে এটা জিজ্ঞাসা করতে হয় তুমি ডে টু ডে কি কাজ করো। এরকম আমি এরকম ফেস করেছি, বলছে তুমি লগ ইন করলে অফিসে, লগ আউটের আগে অব্দি তুমি কি কাজ করো আমাদের ডিসক্রাইব করো। এবার ব্যাপার হচ্ছে কি, এইখানটা হচ্ছে তোমার, আমার মনে হয় প্রত্যেকটা ছেলে স্ট্রং পয়েন্ট হওয়া উচিত, যে যে যেটা করছে সেটা সে নিজের দেখতে পারছে কি করছি, নট লাইক এ কোশ্চেন, সেখানে যদি সে প্রপারলি এক্সপ্রেস করতে পারে কি কি টেকনোলজি করছি, কি ইয়ে ডিটেলিংটা তাকে যদি ভালো বলতে পারে, তো ইন্টারভিউয়ার একটা কনফিডেন্স পায় ছেলেটা, যে না যে কাজগুলো করেছে
তার সেটাতে ভালো নলেজ আছে, প্লাস ধরো সার্ভারেরই যে কোনো একটা কাজ আমি করছি, পার্টিকুলার আমি বলতে পারো সার্ভারে তুমি ধরো একটা ব্যাকআপের উপর কাজ করছো, ব্যাকআপের উপর আর কি কি কাজ আছে, কি কি জিনিস হতে পারে সেইগুলো তোমাকে বিভিন্ন সার্ভারের ওয়েবসাইট দেখো কি কি হতে পারে সেটাকে তোমাকে একটুখানি নিজেকেও পড়াশোনা করতে হবে। কেননা যা কাজ করছো তার থেকে জিজ্ঞাসা করবে এরকম হতে পারে না, হতেই পারে যে তুমি যে কাজটা করো নি সেই কাজটাও তোমাকে জিজ্ঞাসা করছে। বাট থিওরিটিক্যালি তোমার কাছে যদি সেইটার আইডিয়া থাকে তাহলে তুমি দেখবে যে সেই ব্যাপারটাকে মোটামুটি একটা এক্সপ্লেন করে দিয়ে তারা খুব একটা প্রবলেম হয় না। আর তাছাড়াও আমার মনে হয় টিসিএস বা ক্যাপজেমিনিতে তুই ছিলিস, তো ওদের তো ভালো ট্রেডিং হয় আর ওদের পোর্টালও থাকে ট্রেডিং এর। হ্যাঁ, ওখানে ওখানে লার্নিং একাডেমি থাকে, ওখানে প্রচুর সব কোম্পানিতে, ইনফ্যাক্ট এমএনসি তে লার্নিং একাডেমি ইজ ভেরি স্ট্রং নাও ইট ইজ, মানে ইউডেমি তো সমস্ত কোম্পানিতেই অ্যাভেলেবেল, যে কোনো কোম্পানিতেই বলবো না কেন। এছাড়া ওদের নিজের স্কিল সফটওয়্যারও বেশ কিছু ট্রেনিংস এখন সব জায়গাতে ইনক্লুডেড, আমি ইভেন ইউআই তেও দেখছি, টিসিএস ও দেখেছি, লার্নিং পোর্টাল সবারই খুব স্ট্রং, কন্টেন্টার মাচ গুড, বাট নিজেকে টাইম বের করে এক্সপ্লোর করা এটা একটা বড় ব্যাপার। আর মুশকিলটা হয় কি আমাদের এখন এত কাজের প্রেশার পড়ছে, আমরা তো এখন অনেকটা কাটিয়ে এসেছি, মানে অনেক প্রেশার পড়ে না সারা সেই ট্রেনিংটা এক্সপ্লোর করতে, মানে ফ্রেশার কিংবা যারা কয়েক বছর কাজ করেছে তাদের কাছে এটা একটা বিগ অপরচুনিটি, যে কদিন আছো কোম্পানির লার্নিং পোর্টালটা অন্তত কিছু হলেও ইউজ করে নাও, তাতে করে হবে কি। এবং বিভিন্ন তো ইনফ্যাক্ট এমএনসি তে সার্টিফিকেশনস এর জন্য অ্যামাউন্টও প্রোভাইড করে, তুমি রিমুনারেশনও করে নিতে পারো, তো মানে গ্লোবাল সার্টিফিকেশন থাকলে সেটাও তুমি নিজে প্রিপারেশন করে করে নিতে পারো। যদি গ্লোবাল সার্টিফিকেশন করতে না পারো কি সেই কনফিডেন্সটা, হলে অ্যাটলিস্ট লার্নিং পোর্টালে যদি কিছু ট্রেনিংস করে নিতে পারো আমার মনে হয় সেটাও খুব একটা খারাপ হবে না। আচ্ছা, এবার বল সবাইকে একটু খুশি করে দে যে কাজ তো অনেক হলো, স্যালারি কি রকম পাওয়া যেতে পারে, ফ্রেশাররা কি রকম পায় স্যালারি, আর তোরটা যা বলতে হবে না, ফ্রেশাররা কি রকম স্যালারি পায় আর এক বছরে কি রকম হাইক হতে পারে বা সুইচ মারলে কত পার্সেন্ট রেঞ্জটা যদি বলে দিস একটু। দেখো এটা একটা ব্যাপার, এটা একটা খুব মানে খুব কন্ট্রাডিক্ট ব্যাপার, কন্ট্রাডিক্ট এই সেন্সে হচ্ছে গিয়ে আমাদের যদি আমি 2012 এর সময়তে যদি দেখি তখন একটা সত্যি পরিস্থিতি অনেক ক্রিটিক্যাল ছিল ফ্রেশার, মানে আমাদের ইনফ্যাক্ট জব পেতে আমেরিকা আমাদের সমস্ত জবের একটা প্রপারলি পেতে ইভেন এমন হয়েছে আমরা সল্টলেকে খুব ঘুরেছি সিভি টিভির জন্য, মানে ফ্রেশারদের এখন এতটাই তখন অবস্থা বাই ছিল। হ্যাঁ, তাই আমার আমার যখন ক্যারিয়ার স্টার্ট করেছিলাম আমি তো একটা নর্মাল স্টার্ট আপ কোম্পানি বলতে পারো যেখান থেকে ক্যারিয়ার স্টার্ট করেছিলাম, সেখানে স্যালারি খুবই ইয়ে ছিল। এখন আমি যদি বলি এখনকার হিসেবে মার্কেটে যার সিচুয়েশন, যেটা আমি শুনছি ইনফ্যাক্ট মার্কেটে একটা যদি ছেলেকে এখন নেয় যে কোনো এমএনসি কোম্পানি মিনিমাম 3-4 তো অফার করছি, 3 লাখ থেকে 4 লাখ ইয়ারলি অফার করছি, যদি খুব ভালো কোম্পানি হলো মোর দ্যান সেটাও অ্যাপ্লাই করছে। এখন তো আমার এলিট মাস অনেক রকমের এক্সাম হয় ফ্রেশারদের এখন, আর সেই সময়তে আমাদের আমাদের সময়তে মোটামুটি তখন কত 2.4 এরকম সব অ্যাভারেজ ইয়ারলি হতো, খুব একটা ফ্রেশারদের ফ্রেশার বলো কি যদি 1-2 বছর এক্সপিরিয়েন্স থাকে ম্যাক্স টু ম্যাক্স রকম ছিল। তবে হ্যাঁ, তুমি যদি প্রপারলি সুইচটা ঠিকঠাক টাইমে করে নিতে পারো 3-4 বছরের একটা গ্যাপে গ্যাপে, আমার মনে হয় 6-digit স্যালারি উইদিন এ কাপল অফ ইয়ার্স তুমি ইউ ক্যান অ্যাচিভ, কেননা তোমাকে ট্রেনিংটাও নিজের স্কিলসটাকেও আপগ্রেড থাকতে হবে। এটা নয় যে একটা পার্টিকুলার জিনিসই আমি জানি ওটাই কাজ করেছি, তুমি যে কোম্পানিতে যাচ্ছ সেটাই নিয়ে থাকবে, এইটা এই থট প্রসেস থেকে কিন্তু বেরোতে হবে, ওটা তোমাকে একটু নিজেকে আপগ্রেড করতে হবে। অ্যাটলিস্ট এখন যে মার্কেটে না মুশকিল হয় মাল্টিটাস্কিং হয়ে গেছে, একটা ছেলের কাছ থেকে 3-4টা টেকনোলজি এক্সপেক্ট করে, যেটা একটা সত্যি খুব ডিফিকাল্ট জব, বাট সামহাউ ইউ হ্যাভ টু ম্যানেজ টু হ্যাভ টু মানে, আর পার্টিকুলার যদি সেটাও না হয় একটা টেকনোলজি যদি ধরি বাকিগুলো আমি যদি সেকেন্ডারি ধরি প্রাইমারি যেটাকে অন্তত স্ট্রং রাখতে অ্যাটলিস্ট তুমি সেটা রিপ্রেজেন্ট করতে পারো, এরকম একটা ব্যাপার। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার যেমন সবাই গভর্নমেন্ট জব বলে যে জব সিকিউরিটি আছে, সাসপেন্ড করবে না বা ছাড়িয়ে দেবে না, তো প্রাইভেট আইটি সেক্টর জবে কি এই ভয়টা আছে জব সিকিউরিটির? জব সিকিউরিটি ব্যাপারটা এখন দেখ এটাও একটা সত্যি এটা খুব টাফ কনসেপ্ট এটা। হ্যাঁ, গভর্নমেন্টের একটা তো জব সিকিউরিটি সবাই বলে, এটা এটা সত্যি কথাই, কারণ একটা
ঢুকলে একটা পার্টিকুলার টাইমে তুমি রিটায়ার হবে। প্রাইভেটে ডিপেন্ড করছে, প্রাইভেটে মার্কেটের অনেক ব্যাপার, গ্লোবালি ইন্টারন্যাশনালি কিরকম ভাবে মার্কেট চলছে তার উপর অনেক করে, কারণ লে অফ ব্যাপারটা এরকম। এখন টিসিএস এর সত্যি অনেকে বলে জব সিকিউরিটি খুবই ভালো এখন যা মার্কেট বলে, সেভাবে হয়তো অ্যাপ্রাইজাল ইনক্রিমেন্ট ভালো হয়তো দিতে না পারলেও, বাট হ্যাঁ ওভারঅল যদি আমি বলি তো আগে এই টিসিএসই একটা সময় এমন গেছিল যে প্রচুর লে অফ করেছে কোম্পানি থেকে, এখন সেই হিসাবে বলতে পারি সেই টিসিএসই অনেক রকমের সিকিউরিটির জন্য অনেকে এই কোম্পানি ছাড়তে হয় না। বাট মুশকিলটা হচ্ছে কি, যদি তোমাকে লাইফে অ্যাচিভ করতে হয়, ইনক্রিমেন্টের ব্যাপার ভাবতে হয়, এইখানের লাইনে তোমাকে একটা মানে স্পেসিফিক গোল সেট করে থাকলে মুশকিল, যে তাহলে তোমার হবে কি মানে যেখানে ঢুকছো ওখানেই আইদার তোমাকে রিটায়ার করে বেরোতে হবে, আর এটা হয় না অ্যাকচুয়ালি। এটা একটা মানে মুশকিলটা হচ্ছে কি, একটা জায়গায় থাকতে থাকতে না তখন তুমি নিজের ভেতরের এক্সপ্লোর ব্যাপারটা দেখবে কমে যাবে, ওই যা করছো ডে টু ডে তখন মনে হবে গভর্নমেন্ট সার্ভিসের মতোই ঢুকছো, একটা সার্টেন ওয়ার্কস করছো বেরিয়ে যাচ্ছো, ওই করতে করতে যদি তুমি রিটায়ারমেন্ট হয়ে বেরিয়ে গেলে আমি তাহলে আমি বলবো যে তাহলে সেই প্রাইভেটের এই মজাটা অ্যাটলিস্ট একটা জব হাইক, সুইচ কোম্পানি সুইচ করলে একটা বড় ব্যাপার হচ্ছে শুধু যে স্যালারি হাইক শুধু সেটা নয়, তুমি অনেক লোকের সাথে অনেক ধরনের মানুষের সাথে অনেক ধরনের টেকনোলজির সাথে তুমি নিজেকে এক্সপ্লোর করতে পারছো, তো দ্যাট ইজ আ ভেরি মাচ মনে হয় গুড প্রসপেক্ট ফর দ্যাট। তার জন্য তুমি যদি একটু সিকিউরিটিটাকে একটু সাইডে রেখে ভাবনা চিন্তা করো, সিকিউরিটি সব কিছুতেই তোমার লাইফের চাপ থাকবে, ওটা গভর্নমেন্ট প্রাইভেট বলে আমি বলি না। ইভেন এখনকার যে মার্কেটে তুমি একটা, আমি বিয়ের সময়তে মানে আমি নিজেও দেখেছি, ইনফ্যাক্ট আমার যখন বিয়ের সম্বন্ধ চলছিল আগেও এরকম কেস, যখন ক্যারিয়ারের অনেক প্রথম দিকে ছিলাম এবং তখনও অনেক মেয়ের ফ্যামিলি থেকে এরকমও দেখছি তারা গভর্নমেন্ট সার্ভিসটাকে একটা অন্যরকম প্রায়োরিটি করছে, দে আর নট থিঙ্কিং দ্যাট প্রাইভেট সেক্টরে একটু টাইম লাগলো, যেটা স্টেবিলাইজ হয়ে গেলে তারও ক্যারিয়ার ভালো। এবং আচ্ছা আচ্ছা আমি এরকমও এখনকার দিনে যা হচ্ছে, ইভেন আমাদের কলেজেরও অনেক ছেলে আছে তারা প্রাইভেট সেক্টরই এমন একটা গ্লোবালি জায়গায় চলে গেছে, ইভেন অনেকে তো এখন ফরেনেও থাকে, তো অরিজিৎকে দেখিস দেখতেই পাস, তো এমবিএ টেমবিএ করে একটা বিশাল বড় প্রসপেক্টে চলে গেছে। বাট এইটা আমার সিকিউরিটিটাকে প্রাইভেট সেক্টরে কাজ করতে হলে সিকিউরিটির কথাও ভেবো না, টেকনোলজি স্কিলসটাকে বাড়াও, আর যেটা কাজ করছো সেটাতে নিজেকে কনফিডেন্ট রাখো, ঠিক ওটা ম্যানেজ হয়ে যাবে, ওটা নিয়ে অসুবিধা। আর এই আমাদের সময় যেমন অ্যাপ্রেজাল হতো, তো ওটা বছরে কি একবার হয় নাকি না দুবার? বছরে যে কোনো কোম্পানিতেই বছরে একবারই অ্যাপ্রাইজাল হয়, ইনক্রিমেন্ট ওই সময়তেই হয়, এবং মুশকিলটা হয় অনেক জায়গাতে তোর এই ভেরিয়েবলের কনসেপ্ট একটা থাকে, পারফরমেন্স ভেরিয়েবল, ওটা বিভিন্ন কোম্পানি ওয়াইজ ডিপেন্ড করছে। ইভেন অনেক সময় তো হয় কি পুরো ভেরিয়েবলের কমপ্লিট পেমেন্টটা ওরা করে না, ওটা কোম্পানির উপর ডিপেন্ড করে, কোম্পানির বিজনেসের উপর ডিপেন্ড করে, 60% 70% 80% যেটা যেরকম কোম্পানি পলিসি অনুযায়ী ইয়ে করে। তবে অ্যাপ্রাইজাল বছরে একবারই হয়, সেভাবেই সমস্ত কোম্পানি মেনটেন করছে এখন অবধি আমি যা দেখে এসেছি ইনফ্যাক্ট। আচ্ছা এবার ধর অনেক জুনিয়র আছে আমরা আমাদের যারা এমবিএ বা এমএস করতে চাই, তো ওদেরকে কিছু বলতে চাস যে কোনটা জব করা উচিত না এমবিএ করে হায়ার স্টাডিজ করে একটা ভালো জব? এমবিএ করতে পারে, এমবিএ এমএস এর ব্যাপারটা এখন আমি সেভাবে অতটা শুনিনি, এমএস এর ব্যাপারটা যতটুকু শুনেছি আমি অনেক আমার দু একটা বন্ধু আছে যারা বাইরে ফরেনে ট্রাই করে এমএস এর জন্য, তারা এরকম করছেও। এমবিএ এখন অনেক টেকনিক্যালি টেকনিক্যাল এমবিএ অনেক বেরিয়ে গেছে, চাইলে যে কেউ করতে পারে, আমরা বিভিন্ন কোম্পানিতে টিসিএস এর মতো বিভিন্ন আরো অন্যান্য কোম্পানিতেও যাদের মানে এমবিএ এরও তুমি পড়ার সুযোগ তোমাকে দেবে, ওখানে তোমাকে মানে ওটা একটা কি বলে লিভ উইদাউট পে পেতে তোমাকে রাখবে, তো 2 বছর টিসিএস এর ক্ষেত্রে এমন 2 বছর আছে লিভ উইদাউট পে তে রাখলো, তুমি কোনো পয়সা পেলে না কিন্তু তোমার কোম্পানি থেকে তোমার তোমার চাকরিটা থাকলো, তুমি এমবিএ টা করার পরে আবার তুমি সেই কোম্পানিতেও জয়েন করলে, তখন এমবিএ হিসেবে তুমি জয়েন করতে পারো আরো বেটার প্রসপেক্টে, এরকম সব কোম্পানিতেই আছে, চাইলে যে কেউ এমবিএ করতে পারে। বাট হ্যাঁ ওটাই একটা ব্যাপার যে এমবিএ টা এখন অনেকেই করছে নিজে আরো বেটার প্রসপেক্টের জন্য টেকনিক্যালি, এবার নিজের স্কিলটা আমার মনে হয় সব দিকে যদি কেউ টেকনিক্যালি বিভিন্ন এখন টেকনোলজি হয়ে গেছে সেদিকে স্কিল বাড়াতে পারলো এমবিএ না করলেও লোকের একটা প্রবলেম হয় বলে আমার তো মনে হয় না।
আচ্ছা এটা বল এবার, আইটি তে ওয়ার্ক লাইফ ব্যালেন্স কিরকম? ওয়ার্ক লাইফ ব্যালেন্স তো একটু চাপের ব্যাপারই আছে, চাপের ব্যাপার এই কারণে দেখো এখন সমস্ত জায়গাতেই 9.5 ঘন্টা হচ্ছে কি ফিক্সড ডিউটি, যে কোনো জায়গাতেই যাও, টিসিএস যাও, অ্যাসেঞ্চারে 9.5 ঘন্টা, সব জায়গাতে ইভেন অ্যাসেঞ্চারে আমি যে শুনেছি 10 ঘন্টাও এরকম ডিউটি হয়, 10-11 ঘন্টা। কারণ এগুলোর ব্যাপারটা হয় কি বলতো, বিজনেস বিভিন্ন আওয়ার্সে চলে, ইন্ডিয়ান টাইমের উপর ভরসা করে কোনো বিজনেস চলে না, সব ইউএস ইউকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্লায়েন্ট থাকে, জার্মান ইউরোপ। মুশকিলটা হয় কি আমাদের এই আইটি ইনফ্রাস্ট্রাকচারে তোমাকে ফ্লেক্সিবিলিটি ব্যাপারটা থাকতেই হবে। যেমন এখন আমার নাইট শিফটটা সেইভাবে এই কোম্পানিতে সেভাবে নেই, এর আগে আমার তো রিগোরাস নাইট শিফট, মর্নিং আফটারনুন সব ধরনের শিফট ছিল, উইকেন্ডেও শিফট ছিল, স্যাটারডে সানডেও আমাদের এরকম হয়েছে 24 ঘন্টা 48 ঘন্টা টানা কাজ করতে হয়েছে। তো ফ্লেক্সিবিলিটি থাকতে হবে, পার্সোনাল লাইফ হ্যাঁ হ্যাম্পার হবেই, হ্যাম্পার একটু আমি বলবো না যে হ্যাম্পার হবে না, ব্যালেন্স রাখা খুব ডিফিকাল্ট হবে। কেননা একটা দেখো আগের কলেজ লাইফ থেকে শুরু করে কি তার আগের লাইফ একটা মানুষের থাকে, হঠাৎ করে চাকরির লাইফে ঢুকে গেলে তার সেই ধরো রেগুলার যে একটা ফ্রেন্ড সার্কেল সমস্ত কিছু একটা ইম্প্যাক্ট করতে থাকে, ফ্যামিলিতে টাইম দেওয়া সমস্ত কিছু, যদি কেউ ম্যারিড হয় তার ওয়াইফকে টাইম দেওয়া, এটা একটা বিশাল বড় ইম্প্যাক্ট হতে পারে। বাট দেখো যেটা জব কেউ তোমাকে মাথায় রাখতে হবে, ফ্যামিলিকেও মাথায় রাখতে হবে, দুটো নেগলেক্ট করা যাবে না। হ্যাঁ কেরিয়ারের প্রথম দিকে যেহেতু তুমি স্টার্ট করছো একটু কম্প্রোমাইজ তোমায় করতেই হবে, কেননা উইদাউট কম্প্রোমাইজ উইদাউট পেন তুমি কোনো কিছু অ্যাচিভ করা লাইফ ইটস ভেরি ডিফিকাল্ট। আজকে তুমি রাত জাগছো, তোমার কোনো শিফটে কাজ চলছে, মেবি এটাই তোমাকে পরবর্তীকালে কোনো একটা বড় অপরচুনিটি রাস্তা খুলে দিতে পারে, তোমাকে সেটা তোমাকে ভেবে নিয়ে লাইফে চলতে, তো ওটা চলবেই। আচ্ছা এবার বল আইটি ইনফ্রাস্ট্রাকচারে বা আইটি তে আর কি তোর কি এমন কোয়ালিটি থাকতে হবে একটা ছেলের বা মেয়ের যে ও সার্ভাইভ করতে পারবে আইটি ইন্ডাস্ট্রি? পেশেন্স একটা বড় কোয়ালিটি রাখতেই হবে, পেশেন্স উইদাউট পেশেন্স ভেরি ডিফিকাল্ট, পেশেন্স না থাকলে, কেননা কি যেটা আগেও আমি বলেছি মানুষের চিন্তা ভাবনা প্রথম দিকে স্কুল বল কলেজ বল গ্রাজুয়েশন বল একটা থট প্রসেস পুরো আলাদা থাকে, সেখানে লোকজন একটা অন্যরকম থাকে। যখন তুমি জবের চাকরির লাইফে চলে এলে সেখানে মাথায় রাখতে হবে ইউ আর নট আ স্টুডেন্ট ইউ আর এমপ্লয়ি, সেখানে তোমাকে গুড টিমমেটও পেতে পারো ব্যাড টিমমেটও পেতে পারো, গুড সিনিয়রও পেতে পারো ব্যাড সিনিয়রও পেতে, সমস্ত ধরনের যে লোককে তোমার ইভেন যারা তোমার ট্রেনিংস দিচ্ছে তাদের মুডেরও একটা ব্যাপার থাকতে হবে, তাদেরকে সেই ব্যালেন্স রেখে তোমাকে চলে। তো পেশেন্স ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, সুপিরিয়ার অনেক কিছু বলবে, অনেক বাজেভাবে তোমাকে হয়তো হিউমিলেটেডও করতে পারে সবার সামনে, তোমার কাজের কোনো ডিসপিউট বেরোলে পেশেন্স না রাখলে খুব মুশকিল। কেননা এখানে কেউ তোমার রিলেটিভ নয়, এখানে কেউ তোমার নিজের আপনজন নয় যে তোমার খারাপ লাগছে বললে সে তোমাকে কিছু বলবে না, এটা এই চিন্তা ভাবনাটা আমার মনে হয় না করা উচিত। তোমাকে পেশেন্স একটা বড় ফ্যাক্টর, ধৈর্য ধরলে দেখবি আস্তে আস্তে সমস্ত লোক যে লোক খুব বাজে লোক যে একদিন খুব বাজে ব্যবহার করছে সেও একদিন তোমার সাথে দেখবে যে না ইটস নট এ গুড থিং উইচ আই হ্যাভ প্রিভিয়াসলি ডান, তো সেও দেখবে তোমার নেচারটা আস্তে আস্তে চেঞ্জ করতে থাকবে। আর পেশেন্সের সাথে সাথে কনফিডেন্স, প্রথমেই কনফিডেন্স আসে না, একটা টাইমে কাজ করতে করতে মনে হবে যে কিন্তু কনফিডেন্স নেই যে গ্রো আপ করতে হবে, ঢুকে ঢুকেই তুমি অনেক জায়গায় আটকাবে অনেক অবস্ট্যাকেলে পড়বে, একটু একটু করে নিজেকে রাখতে হবে গ্রো করতে হবে যে না আমি এটা পারবো আমি এটা করতে জানি। রিপিটেটেড কাজ রিপিটেটিভ কাজ অনেক আসবে, নতুন কাজও আসবে, কিন্তু যে ধরনেরই কাজ আসুক না কেন ভেতরে কনফিডেন্স গ্রো করলে একটা ক্রিটিক্যাল কাজ এলেও তুমি সেখানে নিজেকে পুরো ফুল ডেডিকেট করতে পারবে, সো এই কনফিডেন্সটা খুব মাস্ট। আর কাজের প্রতি একটা প্যাশন ডেডিকেশন এইগুলো আমরা সিভিতে খুব বড় বড় করে লিখি, এখনকার দিনে সবাই লিখে, সেই জিনিসটাকে ফিল করতে হবে, না ফিল করলে তুমি সেই জিনিসটাকে প্রপারলি তুমি দিতে পারবে না নিজের কাজের ভেতরে। তো টেকনোলজি তো লোককে জানতেই হবে, কিন্তু এই কয়েকটা জিনিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর একটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, নিজের তোমাকে কোনো পার্টিকুলার ডিউটি দিলে সেই জিনিসটাকে ফলো করা,
সেই জিনিসটাকে টাইমে দেওয়া, টাইমে ডেলিভার করা, এই জিনিসটা যদি তুমি গ্রো করতে পারো নিজের ভেতরে, অটোমেটিক্যালি এই হ্যাবিটটা দেখবে পরবর্তীকালে যে কোনো কোম্পানিতে তোমার একটা বড় গুড বিহেভিয়ারের একটা সবার উপরে পরিচিত হয়ে যাবে। এটা তোমাকে একটা ভালো অ্যাসপেক্ট। টাইমে জিনিস করো, কনফিডেন্স রাখো, পেশেন্স রাখো, পাংচুয়ালিটিও রাখো। শুধু এই জিনিসগুলো ওয়ার্ডস হিসেবে ধরো না, এগুলোকে ফিল করে তোমার কাজের সাথে জড়িত করতে হবে। দেখবে যে টেকনিক্যালি সবাই অল্প বিস্তর সাউন্ড হতে পারে, মানে একটু আধটু সবাই হালকা হয়ে যাবে, এটা খুব একটা বড় ব্যাপার এরকম একটা। আচ্ছা ঠিক আছে, খুব ভালো লাগলো তোর সঙ্গে কথা বলে। তোর ফেসবুকের চ্যানেলে একটা আলাদা হবে নিজের বক্তব্যগুলো এক্সপ্রেস করার। হ্যাঁ বলছি, তোর ফেসবুকের লিংক আর লিংকডইনের লিংকটা কি আমি দিতে পারি আমার ডেসক্রিপশনে, কারোর যদি কোনো প্রবলেম থাকে? ফেসবুকেও আছি, লিংকডইনেও আছি, তো ওটা দিতেও পারি, কেউ কোনো ফলো করতে পারে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, খুব ভালো লাগলো তোর সঙ্গে কথা বলে, আবার পরে আমরা অফলাইন কথা বলবো। একদম একদম, দেখা হবে, বাই বাই ফ্রেন্ডস, গুড নাইট। হ্যাঁ গুড নাইট, বাই।